সো হ্যালো গাইস, আজকে আমি তোমাদেরকে চলে আসছি আর একটা সাজেশন দেওয়ার জন্য। দেখো, কোনো একটা মেয়ে যদি তোমার কাছ থেকে কোনো হেল্প নেয়, তারপর ধরো তোমার কাছ থেকে ও কোনো অ্যাসাইনমেন্টে হেল্প নিচ্ছে বা কোনো হেল্প নিচ্ছে বা কোনো একটা বিপদে পড়ে ফোন দিচ্ছে যে ক্যান ইউ প্লিজ ডু দ্যাট ফর মি, তখন তুমি মনে মনে ভাবতে পারো যে এই মেয়েটা আমাকে হেল্প নিচ্ছে, এই মেয়েটা আমাকে যে কোনো বিপদে ডাকতেছে। সো শি লাইকস মি? নো, শি ডাজেন্ট। তারপর ধরো মেয়েটা যেটা করলো, তার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হলো, বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হলো, তোমাকে ফোন দিয়ে বলতেছে, বদনাম করতেছে, তো জানিস আমার সাথে এমন করছে, দোস্ত ও এটা করছে, দোস্ত ও সেটা করছে, তখন তুমি কিন্তু তাকে বলতে পারবে না যে হ্যাঁ ওই ছেলেটা কেন এমন করছে, এটা করাটা ঠিক হয়নি, এই না সেই না, বিকজ ওয়ান উইক পরে আবার তারা প্যাচ আপ করবে এবং তুমি যে নেগেটিভ কথাগুলো বলছো সেগুলোর জন্য তোমার সাথে ওর সম্পর্কটা নষ্ট হবে। আর তুমি যদি মনে করো যে ওর ঝগড়া হয়েছে, ঝামেলা হয়েছে, ও আমার সাথে এসে কাঁদতেছে, ও আমাকে সে দুঃখ বলতেছে, অ্যান্ড ইউ আর গিভিং হার সাপোর্ট, সো দ্যাটস হাউ ইউ আর বিকামিং হার ক্লোজ, তারপর তুমি আস্তে করে ব্রেকআপ হয়ে গেলে তুমি এখানে এন্ট্রি নিবা, নো ব্রো, বিকজ এরকম পাইপ লাইনে থাকা ছেলেগুলোকে না মেয়েরা কখনো কাউন্টই করে না যে আফটার ব্রেকআপ দে উইল কনসিডার ইউ, নেভার। তারপর তুমি দেখবে মেয়েটা আবার কিছুদিন পরে বয়ফ্রেন্ডের সাথে আবার ঝগড়া হচ্ছে, আবার ঝামেলা হচ্ছে, আবার তোমার কাছে এসে দুঃখ বলতেছে, তখন তুমি ভাববা যে এবার মনে হয় ব্রেকআপ হয়েই যাবে এবং মেয়েটা তোমাকে বারবার এসে বলবে যে দোস্ত এবার আমাদের সিরিয়াস ব্রেকআপ, এবার আমাদের সিরিয়াস ব্রেকআপ, নো আই এম নট গোয়িং ব্যাক টু হিম, নো নেভার, পসিবল না, আই হ্যাভ মুভড অন। তারপর দেখবো যে সারা রাত তোমার সাথে গল্প করতেছে, বাট স্টিল শি উইল গো ব্যাক টু হার বয়ফ্রেন্ড, সো তোমার কোনো চান্স নাই। গার্লস আর সো চুজি যে কাকে তারা বয়ফ্রেন্ড হিসেবে চুজ করবে, সো মেয়েরা এত অল্পতে কাউকে বয়ফ্রেন্ড বানায় না বা কাউকে বয়ফ্রেন্ড হিসেবে কনসিডার করেও না। ব্রো, মেয়েরা ফুচকা খাইতে গেলেও দে হ্যাভ সো মেনি চয়েসেস, লাইক এই মামা ফুচকা বেশি দেয়, ওই মামা ঝাল বেশি দেয়, ওই মামার টক মজা, ওই মামার ব্যবহার ভালো, ওই মামার শসা বেশি দেয়, অনেক কিছু মানে অ্যানালাইসিস করে দেন দে চুজ যে কার কাছে ফুচকা খাবে। মেয়েরা অনেক ক্যাটাগরি, অনেক কিছু চিন্তাভাবনা করে তারপরে দে চুজ সামওয়ান। সো তুমি ওর সামনে এত ডেং 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 করে মানে কুরবানি গরুর মতো ডেং 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 করে ঘুরতে থাকলে ওরা তোমাকে চুজ করবে না। কিন্তু ব্রো, তুমি কি জানো এই যে মেয়েরা এত এত কিছু করে, মানে এত চুজি হয়, চুজ করে করে তারপর তারা জার্ক খুঁজে নিয়ে আসে, একবার আজাই এরা পোলা পাইনি, একটা ফালতু পোলা পাইনি চুজ করে, যে ছেলেগুলো ওদের হার্ট ব্রেক করবে, যে ছেলেগুলো ওদেরকে কষ্ট দিবে, যে ছেলেগুলো অ্যাবিউজিভ হবে, যে ছেলেগুলো ওকে সাথে রেখে আরও দশটা মেয়ের সাথে প্রেম করবে, আরও দশটা মেয়ের সাথে ফ্লার্ট করবে, কিন্তু মেয়েরা স্টিল ওই ছেলেটার কাছে যাবে। তুমি যে এত এত যে ডেডিকেশন দিচ্ছ, তোমাদের তাকাবে না, বিকজ আমরা জার্ক ম্যাগনেট, আমরা জার্ক খুঁজে বের করি, আমরা তোমাদের ডেডিকেশন দেখি না, তোমার বাস খাই। সো লিসেন, তোমরা এইসব না ক্রাশ খাইলে না পেট ভরবে না, জীবনের আলটিমেট সুখ আসে খাবার খাইলে, খাদ্য, ফুড। সো এগুলো ক্রাশ মাস খাওয়া বন্ধ করে দিয়ে খাবার দাবার খাবা, খাবার খাবা মন ভরে, পেট ভরে খাবার খাবা, আর জীবনটা একটু সুখে ভরায় দিবা, আর তারপরে খাবার শেষে হাজমলা খাবা, কারণ যে কোনো কিছু খাওয়ার পরে হাজমলা ডাইজেস্টের জন্য খুব ভালো, খাবার একটু এং করে বন্ধ হয়ে যায়, একদম মজা আসে। ক্রাশ মাস খেয়ে না, ক্রাশ খেলে অবশ্য হাজমলা ডাইজেস্ট করতে পারবে না, তারপর কি যা খাবার ডাইজেস্ট করে ফেলবে। টেক মাই সাজেশন।